আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাতে তাকে দেওয়া হচ্ছে ফিজিওথেরাপি, শ্বাস প্রশ্বাস যাতে অসুবিধা না হয় সেজন্যই তাকে পালমোনারি ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে দেওয়া হচ্ছে ইনসুলিন। সোমবার ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হয়েছিল বুদ্ধদেব বাবুকে। আপাতত সিটি থোরাক্স এবং সিআরপির রিপোর্ট সন্তোষজনক। গতকালের থেকে আজকে তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হচ্ছে। আজ আরও একবার সিআরপি টেস্ট করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর, তার ফুসফুসের সংক্রমণ রয়েছে। আমরা এই বিষয়ে আরও জানব। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, গতকালের থেকে আজকে বুদ্ধবাবুর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে সব মিলিয়ে এখন তিনি কেমন রয়েছেন, কি বলছেন চিকিৎসকেরা? দেখো, একেবারেই তাই। গতকালের থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে এবং সেখানে কিন্তু একটা আশার আলো দেখছেন চিকিৎসকেরা। সেক্ষেত্রে যদি এই স্থিতিশীলতার শারীরিক অবস্থা বজায় থাকে তাহলে আগামী দুদিন পর তাকে ছেড়ে দেওয়ারও চিন্তা ভাবনা রয়েছে, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ারও চিন্তা ভাবনা রয়েছে চিকিৎসকদের। তবে এখনই সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা চান না, আরো মনিটরিং এ রাখতে চান, পর্যবেক্ষণে রাখতে চান। আজকে আরো একবার সিআরপি টেস্ট করার হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর, এমনটাই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। যদিও ইতিমধ্যেই যে পর্যবেক্ষণ রয়েছে তাতে বাইপাস সাপোর্ট রাখা হয়েছে এবং বাইপাস সাপোর্টে অক্সিজেনের যে সরবরাহ সেটাও কিন্তু তিনি বেশ ভালোভাবে নিতে পারছেন এবং সেটা 90% বেশি রয়েছে। তার পাশাপাশি যে অ্যান্টিবায়োটিক কাজ করছে সেই অ্যান্টিবায়োটিকে তার সাড়া মিলছে এবং সেই জায়গা থেকে নতুন করে সংক্রমণ ছড়ানোর সেরকম কোনো কিন্তু সম্ভাবনা দেখছেন না এই মুহূর্তে চিকিৎসকেরা। তবে বাইপাস সাপোর্টে রাখা হয়েছে এবং ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বার করে যে এই মুহূর্তে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে আজকে দুপুরের পরে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা আরও একবার নিজেদের মধ্যে আলোচনায় বসবেন এবং সেখানে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবেন। তবে সকালবেলায় আজ সকালে যে মেডিকেল বুলেটিন দেওয়া হয়েছে তাতে কিন্তু জানানো হয়েছে যে স্থিতিশীল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অনেক ধন্যবাদ তোমাকে সত্যসুন্দর। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি গতকাল থেকে কিছুটা হয়েছে। আজ আরও একবার সিআরপি টেস্ট করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর, তার ফুসফুসের সংক্রমণ রয়েছে। বাইপ্যাপ সাপোর্ট মনিটরিংয়ে রেখেছেন চিকিৎসকেরা।